हेलो एवरीवन, अस्सलामु आलैकुम। आशा करी सबाई भालो आछेन। आजकेर आमादेर रेसिपिते आपनादेर सबाईके शुभेच्छा जानाच्छि। आजके आमरा तैरी करब महिषेर मांसेर बिरियानी। तो आमरा एर जन्य निये निलाम 1 केजी महिषेर मांस। तारपर हच्छे बिरियानी रान्ना करार जन्य आमादेर जे उपकरणगुलो लागबे, पेंयाज कुচি, टक दई, काँचामरिच बाटा, जीरा, আর নিয়ে নিলাম জায়ফল জাপিত্রি, তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার মশলা, আর হচ্ছে এটা হচ্ছে বড় একটা এলাচ। আর আমরা ধনিয়ার পাতা কেটে নিলাম, কাঁচা মরিচ, টমেটো এইভাবে গোল গোল করে কেটে নিলাম, আলু বুখারা, এটা হচ্ছে আর হচ্ছে পুদিনা পাতা, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, লবণের গুঁড়া পরিমাণ মতো, আর হচ্ছে এদিকে 2 টেবিল চামচ আমরা আদা নিয়েছি, আর 1 টেবিল চামচ জিরার বাটা নিয়েছি। মাংসগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমরা চুলায় নিয়ে নিলাম একটি কড়াই। এর মধ্যে আমরা দিয়ে দিব, ঢেলে নিলাম তেল। আমাদের তেল গরম হয়ে গেল, এখন আমরা পেঁয়াজগুলো ঢেলে দিব, ঢেলে নাড়াচাড়া করব। আর আরেকটি চুলায় আমরা বিরিয়ানির মধ্যে যে আলু দিব সে আলুগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম এবং আলুগুলো ভেজে নেব। আলুগুলো মধ্যে আমরা একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আমরা এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব, তাই যখন বাদামি কালার হবে তখন আমরা পেঁয়াজগুলো উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, এখন আমরা এগুলো উঠিয়ে নেব। এখন আমরা এর মধ্যে ঢেলে দেব মাংসগুলো ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আমরা যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম অর্ধেক উঠিয়ে রেখেছি, আর অর্ধেক আমরা এর মধ্যে দিয়ে মাংসের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কাঁচা করার পর আমরা দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমরা এক টেবিল চামচ লবণ নিয়ে নিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখানে আমরা অল্প পরিমাণ পানি নিয়ে নেব যাতে নিচে পুড়ে না যায়, লেগে না যায়। এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ বাটা, এখন আমরা এর মধ্যে দিয়ে দিব শাহী জিরা, জিরা, স্টার মশলা, লবঙ্গ, এলাচ, বড় একটা এলাচ, তারপর হচ্ছে ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আমরা এর মধ্যে আমরা ভালো ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমরা দিয়ে দিব টমেটো কুচি, আর অল্প পরিমাণে পানি দিয়ে আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া শেষ হলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা জায়ফল জাপিত্রিগুলো গুঁড়ো করে নিব। এখন আমরা এগুলো গুঁড়া করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা আমরা টক দইয়ের মধ্যে ঢেলে দিব, আর আমরা দিয়ে দিব এর মধ্যে 1/2 টেবিল চামচ গরম মশলা। এই গরম মশলাটি আমরা নিজেরাই বাসায় তৈরি করেছি। এখন এর মধ্যে একটু দিয়ে দিব ফুড কালার, জর্দা কালার, অল্প পরিমাণ জর্দা কালার অর্থাৎ ফুড কালার। এটি আপনারা আপনাদের বাসার আশেপাশে যে কোনো দোকানে পেয়ে যাবেন। এখন এটা আমরা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
এটি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন দুইটা। এখন আমরা ঢাকনাটি উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। আর আমরা কিছুক্ষণ পর এই যে ভাজা আলুগুলো ঢেলে দিলাম, ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি করে। নাড়াচাড়া 2 মিনিট পর আমরা এর মধ্যে যে দইটা উপকরণ মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিব। যেহেতু আমরা রান্না করব, আমরা নিয়ে নিলাম 1 কেজির প্যাকেট। এটা হচ্ছে পাকিস্তানি বিরিয়ানি চাল। এটার দাম হচ্ছে 300 টাকা। আপনারা আপনাদের আশেপাশে যে কোনো শপে পেয়ে যাবেন। এখন আমরা চালগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর আরেকটি চুলায় আমরা পানি নিয়ে নিলাম একটা বড় পাতিলে। এখন ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিব। আর নাড়াচাড়া করছে আমাদের মরিয়ম। এখন আমাদের পানিটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব শাহি জিরা, নর্মাল জিরা, লবঙ্গ, তারপর হচ্ছে এলাচ, তেজপাতা আর লবণ। আর এর মধ্যে আমরা দিয়ে দিব সিরকা 2 টেবিল চামচ। চালটা ঝরঝরা হওয়ার জন্য আমরা এই সিরকাটি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা আবারও নাড়াচাড়া করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর গ্রানও পাচ্ছি আমি, অনেক মজা হয়েছে। আসলে যে থাকে যে খায় সে বুঝতে পারে, আরেকজন শুধু দেখলেই বোঝা যায় না যে স্বাদটা কেমন বা গ্রানটা কেমন আসছে। এখন আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা মাংসটা কষানো শেষ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি দিয়ে এটা আমরা দিয়েছি কারণ মাংসগুলো সিদ্ধ হয়নি, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। এখন আবারও 7 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা নেড়েচেড়ে নিলাম ভালোভাবে। এখন আমরা এই পানি ঢাকনাটি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেক ফুটন্ত পানির মধ্যে আমরা দিয়ে দিব চালগুলো। একটু সাবধানে দিবেন যেহেতু গরম পানি। এখন আমরা চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন চালগুলো প্রায় হয়ে গেছে। এখন আমরা হাত দিয়ে দেখে নেব যে চালটা হয়েছে কিনা। চালটা হয়ে গেছে। এখন আমরা চালের পানিগুলো ফেলে দিব। এর জন্য আমরা একটা ছাঁকনি দিয়ে চালগুলো ছেঁকে নেব। এই যেভাবে আমরা চালগুলো ছেঁকে নিলাম একটা ছাঁকনির মাধ্যমে, আমাদের চালগুলো ছাঁকা শেষ। 5 মিনিট পর আমরা দেখে নিলাম আমাদের কুরমাটি তৈরি হয়ে গেল। এখন আমরা চুলাটি বন্ধ করে দেব। আর আমরা অল্প পরিমাণে দুধ নিয়ে নিলাম, এর মধ্যে অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমরা একটা বড় পাতিল নিয়ে নিব, এর মধ্যে আমরা কুরমাগুলো ঢেলে দিব সবগুলো। আমরা অল্প মাংস ঢালার পর এর মধ্যে আমরা চালগুলো দিয়ে দিলাম। চালের কি সুন্দর গ্রান। আবারও এর উপর আমরা অল্প পরিমাণ মাংস চারদিকে ছড়িয়ে নেব। এটা অনেকটা হচ্ছে আমরা যখন কেক বানাই ক্রিম চারদিকে লাগাই ওরকম। এখন আবারও আমরা এর মধ্যে চাল দিয়ে দেব।
করে আমরা এখন আবারো আমরা চালগুলো উপরে দিয়ে দেব। শেষ আমাদের চাল আর মাংসগুলো দেওয়া। এখন এর উপরে আমরা দিয়ে দেব আলুবোখারা। আলুবোখারা দিয়ে দিলাম। এর উপর আমরা জর্দার কালারটা দিয়ে দিব, মানে আমরা যে দুধে ফুড কালার মিশিয়ে তৈরি করেছিলাম। এখন আমরা দিয়ে দিব টমেটোগুলো, এভাবে গুল গুল করে কেটেছিলাম। ধনিয়া পাতা দিয়ে দিব। আদা টমেটো দিয়ে সাজানো শেষ। এখন এর মধ্যে আমরা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, পুদিনা পাতাগুলো দিয়ে দিব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এগুলো। আর চুলায় আমরা একটি তাওয়া বসিয়ে ফুল আগুনে রেখে দিলাম, আর পাতিলটি আমরা তাওয়ার উপর রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই ঢাকনার উপর আমরা একটা সুতি কাপড় দিয়ে ঢেকে দিব। আর এই ঢাকনার উপর ভারী কিছু দিয়ে দিব, আমরা এখানে শিল দিয়ে দিলাম যাতে ভাপটা না বেরোতে পারে। আর এর সাথে সাথে আমরা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে নিলাম, দেখে নেব আমাদের বিরিয়ানি সম্পূর্ণ তৈরি। এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমরা উপরের গুলো নিচে এভাবে উলট পালট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিষের মাংসের বিরিয়ানি সম্পূর্ণভাবে তৈরি, কত সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, ঘ্রাণ অনেক সুন্দর পাচ্ছি, খেতে আরও বেশি মজা হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আর আপনারা এভাবে রান্না করে বাসায় ট্রাই করতে পারেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। গাইস আসসালামু আলাইকুম। আরে অসুখি না গ্যাসুস্কি না ভুললা আমারে, শোন আমি এখন বাদাম বেচি ঢাকা শহরে, তোর বিয়াতে তো পাঠাইছিলাম সিটি গোল্ড চেইন। আরে কি আর গ্যাসুস্কি না ভুললা আমারে, আমি এখন বাদাম বেচি ঢাকা শহরে, তোর বিয়াতে।